হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি তো ভালোই আছে। আমি রত্না, তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের দেখাবো যে তোমরা কম্পিউটারের মধ্যে যদি কারো না কারোর মোবাইল থেকে বা ওয়াইফাই থেকে যদি কানেক্ট করে রাখো বা যদি সে তোমাকে কানেক্ট করে দেয় বাট পাসওয়ার্ড যদি না বল, তাহলে তোমরা সেই পাসওয়ার্ডটা কোথা থেকে বের করবে বা কিভাবে বের করবে আজকে এটাই দেখাবো। অর্থাৎ তোমরা কম্পিউটারটা তো কানেক্ট করে নিয়ে ওয়াইফাইতে, তোমার কম্পিউটার কিন্তু কানেক্ট আছে, কিন্তু তোমরা জানতে চাইছো যে এই সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি আছে। সেটা হয়তো তোমাকে যে কানেক্ট করিয়ে দিয়েছে সে হয়তো বলছে, সেক্ষেত্রে তোমরা কিভাবে তোমরা পাসওয়ার্ডটা বের করবে আজকে সেটাই তোমাদের দেখাবো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করে যাক। তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে, তোমরা যে ওয়াইফাইতে কানেক্ট করে রেখেছো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ডান দিকে যেটা আমার ওয়াইফাইয়ের লোগোটা দেখাচ্ছে, শো করাচ্ছে টাস্ক বারের মধ্যে, তো এখানে জাস্ট একবার রাইট ক্লিক করবে এবং ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করলে এরকম একটা বক্স বা এরকম একটা পেজ ওপেন হবে। এরকম পেজ ওপেন হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে বাম সাইডে তোমাদের ওয়াইফাইয়ের যে নেমটা আছে সেটা কিন্তু শো করছে, এবং এখানে ওয়াইফাই এখানে একটা সিম্বল দিয়েছে এবং ওয়াইফাই লিখে সেই নামটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এবং এখানে একটা হাইপার লিঙ্ক দেওয়া আছে যেটা ক্লিক করলে একটা নতুন একটা কোনো পেজে একটা নিয়ে যাবে, সেরকম সেই জন্য একটা ব্লু কালারের লিঙ্ক দেওয়া আছে। তো জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের একটা নতুন একটা ডায়লগ বক্স ওপেন হবে যেটা ওয়াইফাই স্ট্যাটাস চেক করার জন্য এই ডায়লগ বক্সটা ওপেন হবে। এখানে ফার্স্ট দেখতে পাচ্ছ জেনারেল সেকশনের মধ্যে ডিটেলস আছে, একটা ডিটেলস পুরো আইপি টাইপি সব জানার জন্য কিন্তু এখানে সব ডিটেলস পাবে, এটা একটা আছে। এবং ডিটেলসের পাশাপাশি একটা অপশন দেখতে পাচ্ছ ওয়্যারলেস প্রপার্টিজ, ওয়্যারলেসের প্রপার্টিজটা সব জানতে পারবে এই সেকশনটার মধ্যে। তো এখানে একবার জাস্ট ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কানেকশন। তো জাস্ট আমাদের যেটা করতে হবে যেটা সিকিউরিটি, অর্থাৎ কানেকশনের পাশাপাশি একটা অপশন দেখতে পাচ্ছ সিকিউরিটি বলে, তো এখানেই সিকিউরিটির অর্থাৎ গোপনের যা কাজ এই সিকিউরিটির মধ্যেই থাকবে। তো সিকিউরিটিতে ক্লিক করলে সিকিউরিটি টাইপ, এখানে সিকিউরিটির কোন টাইপের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা বানানো আছে সেটা কোন টাইপের মধ্যে, এটা WPA2 পার্সোনাল যেটা ব্যবহার করার জন্য সেই সিকিউরিটি টাইপ আছে। এবং ইনক্রিপ্ট অর্থাৎ পাসওয়ার্ডকে ইনক্রিপ্ট করার টাইপটা হচ্ছে AES, তো এটাও আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের যেটা প্রয়োজন এর পরে আছে যেটা নেটওয়ার্ক সিকিউরিটি কি, অর্থাৎ নেটওয়ার্কের যেটা পাসওয়ার্ড সেটা এখানেই আছে। এবং এখানে দেখতে পাচ্ছ ডট ডট দেওয়া আছে, অর্থাৎ এখানে পাসওয়ার্ড কিন্তু শো করানো, কিন্তু তার নিচে দেখতে পাচ্ছ একটা সিকিউরিটি লোগোর পরেই একটা ব্ল্যাঙ্ক টিক মার্কের জন্য একটা বক্স আছে, এবং সাইডে লেখা আছে শো ক্যাপচার, অর্থাৎ এখানে ক্যাপচার শো করানোর জন্য এখানে একবার ক্লিক করতে বলছে। তো জাস্ট এখানে একবার ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছ নেটওয়ার্কের সিকিউরিটি কি এখানে শো করাচ্ছে যে তোমার এই মুহূর্তে পাসওয়ার্ডটা কি আছে সেটা কিন্তু এখানে শো করিয়ে দিচ্ছে। তো এই যে পাসওয়ার্ডটা আছে এটাই হচ্ছে তার ওয়াইফাইয়ের, এটা হচ্ছে তার পাসওয়ার্ড কি বা সিক্রেট কি বা পাসওয়ার্ড বলতে পারো, এই পাসওয়ার্ডটাই হচ্ছে এই কিটাই হচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি কি বলতে পারো বা পাসওয়ার্ড বলতে পারো, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হচ্ছে এটাই। তো এই কিটা তোমরা জাস্ট নোট করে নাও, এবং তোমরা চাইলে মোবাইলে অথবা অন্য কোথাও তোমরা এটা কিন্তু পুট করে দিলেই কিন্তু তোমাদের সেটাকে ডিভাইসটা কিন্তু ওয়াইফাইতে কানেক্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্ট তো অবশ্যই করে জানাবে, আর বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।